চট্টগ্রামের চাকদাই রাজাখালীতে শুটকির কোল্ড স্টোরেজে অ্যামোনিয়া সিলিন্ডারের ভয়াবহ বিস্ফোরণে ধসে পড়েছে চারতলা ভবন। এ সময় আগুন লাগলে প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। মঙ্গলবার রাত একটার দিকে বাকলিয়ার রাজাখালীর জনতা কোল্ড স্টোরেজ শুটকির গোডাউনে হঠাৎই বিস্ফোরণের পর আগুন লাগে, ধসে পড়ে চারতলা ভবন। কোল্ড স্টোরেজটি ফায়ার সার্ভিসের উল্টো পাশে হওয়ায় তাৎক্ষণিক আগুন নেভাতে শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় দুজনকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। সরিয়ে নেওয়া হয়েছে আশপাশের কয়েকটি ভবনের বাসিন্দাদের। এই মুহূর্তে রাজাখালীর শুটকির কোল্ড স্টোরেজের সামনে আছেন সহকর্মী পার্থপ্রদীপ বিশ্বাস। আমরা সরাসরি যাব তার কাছে। আমরা এখন আছি চট্টগ্রামের রাজাখালি এলাকায়। এখানে একটি শুটকির কোল্ড স্টোরেজে অ্যামিনো গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণের ঘটনায় আসলে একটি ভবনের নিচে চারতলা ভবনের নিচের তলার অংশ ধসে গেছে এবং সেক্ষেত্রে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল এবং আগুন এখন এই মুহূর্তে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছে আমাদেরকে ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের কর্মকর্তা যারা রয়েছেন এই মুহূর্তে তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। সেক্ষেত্রে যারা স্বেচ্ছাসেবকরা রয়েছে তারাও কিন্তু তাদের সাথে একসাথেই আগুন নিয়ন্ত্রণের কাজ চালিয়ে যাচ্ছেন। তবে ফায়ার সার্ভিসের আমরা ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছে এটি একটি কোল্ড স্টোরেজ চারতলা ভবন। সেই কোল্ড স্টোরেজের নিচের তলায় আসলে শুটকি গোডাউন করে মজুত করে রাখা হতো এবং এই শুটকির যেখানে মজুত করে রাখা হয় সেখানে অ্যামিনো গ্যাস সিলিন্ডার আসলে ব্যবহার করা হয়। কোনো একটি কারণে হয়তো এখানে সঠিকভাবে গ্যাস সিলিন্ডার মেনটেন্যান্স করা হয়নি কিংবা বিস্ফোরণের কারণে এখানে যে চারতলা ভবন, ভবনের যে নিচের তলার অংশ সেটি কিন্তু পুরোপুরি ধসে গেছে এবং এই আসলে আগুনের ঘটনায় এখনো পর্যন্ত দুজন আহত হওয়ার খবর আমরা পেয়েছি। ফায়ার সার্ভিস জানিয়েছে তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মূলত আসলে যে শুটকির কোল্ড স্টোরেজ থাকে সেখানে অ্যামিনো গ্যাসেরও ব্যবহার থাকে সেটি আমরা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জেনেছি। যে কারণে যে রাজাখালী এলাকায় যে ঘটনাস্থল তার আশেপাশের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে তীব্র ঝাঁঝালো কিন্তু গ্যাসের গন্ধ রয়েছে, যে কারণে এখানে একে তো শুটকির গন্ধ তার সাথে একসাথে এই যে অ্যামিনো গ্যাসের গন্ধের কারণে এখানে দাঁড়িয়ে থাকাটা অনেক বেশি দুরূহ হয়ে পড়েছে। সেক্ষেত্রে ঘটনাস্থলের আশেপাশে যে ভবন ছিল সেখান থেকে তাৎক্ষণিকভাবে যখন একটাই ঘটনাটি ঘটে আশেপাশের মানুষজনকে কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে শুধুমাত্র গ্যাসের তীব্র ঝাঁঝালো গন্ধের কারণে। তবে ফায়ার সার্ভিস আমাদেরকে নিশ্চিত করেছে এই মুহূর্তে বড় ঝুঁকির আর কিছু নেই। আগুন মোটামুটি বাইরের যে আগুন সেটি কিন্তু নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। আমরা মাঝে মাঝে ভেতরে আসলে আগুন জ্বলতে দেখছি যেহেতু গ্যাসের তীব্র ঝাঁঝালো গন্ধ রয়েছে, যে কারণে আসলে ভেতরে যাওয়া এই মুহূর্তে সম্ভব হচ্ছে না পুরোপুরি। কারণ হচ্ছে এখানে যে বস্তা ভরে কিন্তু আসলে শুটকিগুলো রাখা হতো কোল্ড স্টোরেজে, যে কারণে উপরের দিকের অংশে প্রথমে আগুন লাগলে পরে সেই আগুন কিন্তু বস্তার বিভিন্ন জায়গায় নিচের দিকেও ছড়িয়ে পড়েছে। এই মুহূর্তে কিন্তু সেই নিচের আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে আগুন পুরোপুরি তারা নিয়ন্ত্রণে নিয়ে এসেছে এবং এখানে যখন বড় বিকট আকারে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে এরপর আসলে যেহেতু সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই কিন্তু যেহেতু বিস্ফোরণের পর যেহেতু ঝাঁঝালো তীব্র গন্ধ ছিল সে কারণেও সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ে, অনেকে বুঝতে পারেনি কী কারণে এখানে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। তবে প্রথমে যারা এলাকাবাসী রয়েছে তারাই কিন্তু প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে যে যা পেরেছে। আপনারা দেখতে পাচ্ছেন সামনের দিকে যে শুটকির যে বস্তাগুলো রয়েছে, শুটকির যে বস্তাগুলো রয়েছে সেই বস্তাগুলো কিন্তু বাইরের দিকে নিয়ে আসা হয়েছে এবং ভবনের বিস্ফোরণের অবস্থা আপনারা বুঝতে পারবেন যদি ভবনের বাইরের দিকে যে আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে যে ধ্বংসপ্রাপ্ত অবস্থাগুলো এবং পার্শ্ববর্তী যে ভবনগুলো রয়েছে এবং লাগানো একটি চারতলা ভবন রয়েছে সেই চারতলা ভবন থেকে আমরা দেখতে পেয়েছি আসার পরেই যারা সাধারণ মানুষজন সেখানে ছিল তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে এবং পার্শ্ববর্তী আরও কয়েকটি ভবনে আবাসিক ভবন থেকে কিন্তু সাধারণ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। মূলত সরিয়ে নেওয়ার যে কারণ সেটি হচ্ছে অ্যামিনো গ্যাসের তীব্রতার কারণে। আসলে এখানে যখন একটি ঝড়ো বাতাস হয় তখনও কিন্তু এখনও তীব্রভাবে নাকে লাগছে অ্যামিনো গ্যাসের যে ঝাঁঝালো গন্ধ, সেই কারণেই মূলত তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে এখানে যে চারতলা ভবনে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে সে চারতলা ভবনের নিচের তলাই হচ্ছে এই শুটকির যে কোল্ড স্টোরেজ সেটি কিন্তু এখানে ছিল এবং দোতলায় এবং তৃতীয় তলায় এখানে একটি যারা কাজ করতো তারা এখানে থাকতো বলে আমাদেরকে জানিয়েছে। তবে তাদের কোনো
ক্ষতি হয়নি কিংবা কোনো হতাহতের ঘটনা ঘটেনি এমনটি আমাদেরকে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। চারতলা ভবনের নিচের তলার যে কলামগুলো রয়েছে নিচের তলার অংশটি আসলে ধসে পড়েছে, উপরের দিকে তেমন ক্ষতি হয়নি এমনটি আমাদেরকে জানিয়েছে ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এবং পুরোপুরি যখন বাইরের আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে এবং গ্যাসের যে তীব্রতা সেটি যখন কমে আসবে তখন হয়তো ভেতরের দিকে আর কোনো আহত আছে কি না সে বিষয়টি কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে দেখা হবে। তবে এই মুহূর্তে আমাদেরকে ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তা আব্দুল হালিম এখানে এসেছিলেন, তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন বড় ধরনের বিপদ ঘটার আর কোনো ধরনের সম্ভাবনা নেই। এখানে বিস্ফোরণের পর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং এই এবং কলেজ স্টোরেজটি বন্ধ ছিল যে কারণে ভেতরে আহত হওয়ার সম্ভাবনাও কিন্তু অনেকটাই কম সেটি কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছেন। তবে কী কারণে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে আপনারা দেখতে পাচ্ছেন ভবনটি কীভাবে নিচের অংশ ধসে পড়েছে, বড় বিস্ফোরণের হলেই কিন্তু এই ধরনের আসলে ঘটনা ঘটে সেটি কিন্তু আমরা আগেও বিভিন্ন সময় যখন বিএমডিপোর ঘটনা ঘটেছিল তখন আমরা দেখেছি কিভাবে বিস্ফোরণের কারণে দেয়ালগুলো ক্ষতিগ্রস্ত হয়। এখানেও কিন্তু অ্যামিনো গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে আপনারা দেখতে পাচ্ছেন কোলেস্টি নিচের তলায় ছিল সেই কারণে দেয়ালগুলো কিভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। তবে এখানে কোনো গাফিলতি আছে কি না কারো বা যে গ্যাস সিলিন্ডারগুলো মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে এই ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে এমনটি আমাদেরকে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। এবং তারা বলছে এই ধরনের কোল্ড স্টোরে যেহেতু অ্যামিনো গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয় সেগুলো পুরোপুরি মেনটেনেন্স করা হয় কি না বা মেয়াদ উত্তীর্ণ কি না এই বিষয়গুলো হয়তো যাচাই বাছাই করা হয়নি যে কারণে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। তবে এই বিস্ফোরণের ঘটনার কারণে যে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যে নাকে তীব্র যে ঝাঁঝালো গ্যাসের গন্ধ লাগছে সেটি অ্যামিনো গ্যাসের গন্ধ সেটি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। এবং তারা বলছে যেহেতু এটি একটি শুটকির কোল্ড স্টোরেজ যে কারণে শুটকির কোল্ড স্টোরেজ এবং অ্যামিনো গ্যাসের গন্ধের কারণে এই গন্ধের তীব্রতাটা বেশি লাগছে এমনটি আমাদেরকে জানিয়েছে। এবং আমরা দেখছি উৎসুক জনতা যারা রয়েছে তারা যাতে এই ঘটনাস্থলের কাছে আসতে না পারে সেজন্য কিন্তু পুলিশের পক্ষ থেকে এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বারবার কিন্তু এখানে ঘটনাস্থলে মাইকিং করা হচ্ছে। তবে এই মুহূর্তে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার কাজ চালাচ্ছে, তবে ফায়ার সার্ভিস আমাদেরকে জানিয়েছেন তাদের যে মূল উদ্ধার কাজ সেটি কিন্তু শেষ হয়েছে এবং আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের রাজাখালী এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রামের রাজাখালীতে একটি কোল্ড স্টোরেজ ভবনে আগুন লেগেছে এবং সেই আগুন এখন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণে এনেছে। এই ঘটনায় দুজন আহত হয়েছেন, তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সে খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।